বাংলাদেশের যেসব রোস্টার কিছু কিছু তো আছে আর্মি আর্মি চুদাই দিন শেষ করতে পারে না। আরে ও কাচুদা মূর্খ, আর্মি মানে বুঝস গন্ড মূর্খ, আর্মি মানে কি জানস? আর্মি মানে কি সেটাই বুঝে না, তারা এয়ারহেড থেকে অল্প শিক্ষা অর্জন করছে, তারা জানে আর্মি মানে সেনাবাহিনী বা সৈন্য। কথা আছে না অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর্মি মানে শুধু সেনা সৈন্য সেনাবাহিনী না, আর্মি মানে কটক মস্ত বড় দল ফৌজ সঙ্গ সংগঠন বিপুল বা বিরাট সংখ্যা। তোমাকে গুগল ট্রান্সলেটর ভার্সন রোস্টার হতে হবে, ঠিক আছে? আমি আর্মি শব্দের অর্থ জানি না, তাই ভাই আমি মূর্খ ভাই, তাই আমার রোস্টিং করার কোনো যোগ্যতা নাই। কারণ ভাই আমি পড়ালেখা করে অ্যাটলিস্ট এতটুকু জানছিলাম যে একটা শব্দের বিভিন্ন অর্থ থাকে। এখন কিছু কিছু শিক্ষিতের বাচ্চা আছে যেগুলো হয়তো জানে না যে একটা শব্দ দিয়ে বহুতগুলো মিনিং বোঝা, সেসব শিক্ষিত রোস্টারের বাচ্চা গুলাদের আমি একটু দেখাইতে চাই আর কি, মানে দেখাই মানে গুগল থেকেই ট্রান্সলেট করে দেখাই, যেহেতু তারা গুগল ট্রান্সলেটর রোস্টার আর কি। যেমন এই যে গে মানে হচ্ছে সমকামী, যেটা আমরা জানি আর কি, গে মানে সমকামী, বাট গে মানে হাসি খুশি প্রফুল্ল আনন্দময় এগুলাও বোঝায়, বাট মূলত গে মানে সমকামী এটাই ম্যাক্সিমামলি বোঝানো। শব্দ দিয়ে যেটা ম্যাক্সিমামলি বেশি বোঝানো হয় মানুষ সেটাকে আর কি ধরে। যেমন এই যে তোমাদেরকে আমি বললাম গে মানে আমরা বুঝি সমকামী, গে মানে হাসি খুশি প্রফুল্ল এটাও তো মিনিং আছে, বাট গে মানে হাসি খুশি থাকা প্রফুল্ল এগুলোও তো একটা মিনিং আছে, তাই বলে কি আমরা গে মানে হাসি খুশি থাকে এটা ধরি? হাসি খুশি প্রফুল্ল আনন্দ এগুলোর প্রাইমারি ওয়ার্ড হচ্ছে হ্যাপি, সবকিছুর একটা প্রাইমারি ওয়ার্ড থাকে, এগুলো অনেক শিক্ষিতের বাচ্চাগুলো মনে হয় জানে না। এমনি আমিও জানতাম যে আর্মির মেইন মানে আর্মির যে মেইন মিনিংটা সেটা হচ্ছে সেনাবাহিনী সৈন্য এগুলো। ইভেন কিছু শিক্ষিতের বাচ্চা রোস্টার গুলা যারা গুগল ট্রান্সলেটর দিয়ে মূর্খ মূর্খ চলে, তাদের গুগল ট্রান্সলেটরও এটাই বলে মানে যে আর্মি যে মেইন ওয়ার্ড বা প্রাইমারি ওয়ার্ডের যে মিনিংটা সেটা হচ্ছে সেনাবাহিনী। Hey guys, it's me Arif, welcome back Arif Gaming. তো কেমন আছো তোমরা? বড় মনে তো আর ব্র্যান্ড নিয়ে ভিন্ন নিয়ে হাজির তোমাদের মাঝে। তো আজকে ভিডিও টপিক হচ্ছে এম সজীব অ্যান্ড অ্যাডভান্স গেমিং এর কন্ট্রোভার্সি। তো চলো ভিডিওটা করি স্টার্ট, বেশি না বক বক করে। তো আমি দুজনেরই ভক্ত, তো আমি দুজনকে নিয়ে কিছু মাইন্ড করি না, বাট অডিয়েন্স আছে ছুটি আমার কাছে, তারা অডিয়েন্সের মধ্যে বেশি পাকাম হচ্ছে তাই কমেন্টে গিয়ে ভর্তি করে দেয়, তারপরে তখন ইটবার ইটবারে কন্ট্রোভার্সি শুরু করে দেয় আর অডিয়েন্সের গোতামারিতে বেশি রেগে যায়, উসকে বাদ জাহার হয়ে যায়। এখন অ্যাডভান্স গেমিং অ্যান্ড আই এম সবজি এরা আমার গুরু, আমি ওদেরকে দেখে আমি স্টার্টিংটা করলাম রোস্টিংয়ের, আর এখন ওরা দুজনই কন্ট্রোভার্সিতে আছে। তো কিছু অডিয়েন্স যাকে বলে কমেন্টে গিয়ে অ্যাডভান্স আর্মি আইন সুযোগ আর্মি এগুলো বালছাল লিখে ভর্তি করে দেয়, আর তারপরে তখন কি না তো দুজনের মধ্যে কন্ট্রোভার্সি, দুজনের মধ্যে কন্ট্রোভার্সি তো হচ্ছে হচ্ছে, তার উপরে এদিকে ওরা দুজনে মারামারি করবে ফোটাফুটি করবে ঝগড়া করবে ওদের দুজনের মধ্যে হবে, আর মজা পাবে অডিয়েন্স। তো অডিয়েন্স গুলোকে বলছি যেগুলো মতলব কিছু কিছু অডিয়েন্স যেগুলো মাদারচোদ অডিয়েন্স, ওদের তো আর কিছু বলার নাই, যেগুলো ভালো অডিয়েন্স ওরা তো ভালো ভালো বলবে কমেন্টে ভালো সাপোর্ট দিবে, যেরকম আমিও তো ভালোই করছি, আমি বলবো না যে আমি কাউকে হেড দিচ্ছি কাউকে কিছু বলছি, দুজনই আমার গুরু, আমি দুজনকে মানি সম্মান দিই, তারপরে শার্দুল গ্রামার ওকে তো আরো বেশি মানি, তো ওদের তো তিনজনকে বেশি আমি মানি, বাংলাদেশ আমি ইন্ডিয়া মানে বাংলাদেশকে সাপোর্ট করছি, আর তোমরা ইন্ডিয়া থেকে যা যা আছে বাংলাদেশের অডিয়েন্স থেকে বাংলাদেশের ইউটিউবার গুলোকে সাপোর্ট করবে কি না, তারা তো আরো হেটার দিয়ে ভর্তি করছে, কন্ট্রোভার্সি লাগাচ্ছে মাদারচোদ গুলো অডিয়েন্স, কিছু কিছু মাদারচোদ অডিয়েন্স এর জন্য এত বড় কন্ট্রোভার্সি হচ্ছে। তো দুজনকে আমি ফুল সাপোর্ট করি, আর তোমরা ও দুজনকে সাপোর্ট করো, আর দুজনের কমেন্টে গিয়ে বলো যে কন্ট্রোভার্সি করতে হবে না, লাভ এই যে আর্মি লিখে দুজনের কমেন্টে ভর্তি করে দাও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল গাইজ, তো টাটা বাই বাই।